মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম, নারী ও শাড়ি অনুষ্ঠান, আবরণের অনুষ্ঠান। দুপুর দুটো আর রাত ১২টা অবশ্যই আবরণ প্রাইম টাইম। আমি একা তো অনুষ্ঠানে থাকি না, আপনারা আমার সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকেন, যার তিনি হচ্ছেন আপনাদের ভীষণ প্রিয় সুমনের। অনেক অনেক স্বাগত সুমন। আর সুমনকে স্বাগত জানানোর পাশাপাশি কি শাড়ি সেটা সুমনের থেকে শুনবো। আজকে নিয়ে এসেছি মুর্শিদাবাদ ডিটিপি সিল্ক, মুর্শিদাবাদ ডিটিপি পিওর সিল্ক এনেছে, যেটা আমরা পিওর সিল্ক বলে জানি। পিওর সিল্ক পরার আনন্দটাই আলাদা। আচ্ছা, আমি একটু বলি, আমি যে মডেল সিল্ক পরে আছি, মডেল স্যাটিন পরে আছি, এই পার্টিকুলার শাড়িটা আপনারা আবরণে পাবেন না, বাট আবরণে মডেল স্যাটিনে আজরাক কিন্তু প্রচুর রয়েছে। আমার শাড়িটা অনেক সময় ডিমান্ড করেন, আপনারা ওদের কাছ থেকে ছবি চাইলে ওরা দিয়ে দেবে, ওদের কাছে কিন্তু এই শাড়ির স্টক আছে, আপনারা এসে দেখেও নিতে পারবেন। আমি জানি আমার শাড়িটা নিয়ে হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, সকাল থেকে দুজন আমাকে জিজ্ঞাসা করেছেন, ওই জন্য আমি এখন বললাম। শাড়ি দেখানোর আগে কি করবো, আজকে তুমি বলবে, বলো। সুমনের একটা প্র্যাকটিস চলছে আজকে, কারণ রাত্রির ১২টায় সুমনকে এক নতুন বন্ধুর সঙ্গে পথ চলতে হবে, তাই তো? সুরক্ষা প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে। সত্যি কথা বলতে কি, আমি এত বছর, আমাকে অনেকেই বলে একটু কাউকে তৈরি করতে পারলে না, আমি দেখলাম আমি সুমনকে কিন্তু খুব ভালো তৈরি করেছি। আপনারা দেখবেন আমি যে যে কথাগুলো বলি, সুমন কিন্তু সেই সেই কথাগুলো বলে, আমার খুব ভালো লাগে। সুমনকে ওই জন্য আজকে আমি এই অনুষ্ঠানটা পুরোটাই ওকে ছেড়ে দেবো না, শাড়িটা আমি বলবো, ওটা আমার ভালো লাগার জায়গা। আচ্ছা, হ্যান্ড ওয়াশ করবেন দিনে ৫-৭ বার, স্যানিটাইজার ব্যবহার করবেন ১৮-১৯ বার, যখনই রাস্তায় বেরোবেন তখনই সার্জিক্যাল থ্রি লেয়ার মাস্ক ব্যবহার করবেন, ওয়াশেবল মাস্ক ব্যবহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবেন, টিকাকরণ করবেন। এটা গেল আমার সুরক্ষার গল্প। এবারে আসছি সৌন্দর্যের গল্প, অর্থাৎ সৌন্দর্যের গল্প, ফ্যাশন। প্রথম শাড়ি সামনেই ফলোহারিণী অবশ্য আসছে ২৯ তারিখ, সেদিনের জন্য সন্ধ্যেবেলায় পরার শাড়ি, তাই না? পুরোটাই অ্যাপ্রোপ্রিয়েট। মায়ের কাছে যাবেন, যে কোনো একটা ফল এক বছরের জন্য মাকে দেবেন, অর্পণ করবেন, সেই ফলটা এক বছর আপনি ছোবেন না, খাবেন না, মাকে বলবেন, মা তুমি আমার এই কাজটা করেছো বা করলে বা করবে, আমি চাই তুমি আমাকে এই ফলটা দাও, তাই আমি তোমাকে আমার জীবন থেকে এই ফলটা এক বছরের জন্য দান করলাম। দেখুন পরনে কিন্তু একটা সুন্দর শাড়ি থাকা যায়। এটা হচ্ছে ১ নম্বর শাড়ি, ৪৪৫০। আর আমরা মায়েরা সন্তানের কথাই চাই, তাই না? তার বাইরে অন্য কিছু চাইতে পারি না। এই হচ্ছে ১ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে ৪,৪৫০, ৪,৪৫০, ১ নম্বর উইথ ব্লাউজ পিস। একের পরে যাবো ২ নম্বর টু। এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি সুমন জানো তো, পিওর সিল্ক আমার নিজের ভীষণ পছন্দের শাড়ি, মানে নিজে পরতে ভালোবাসি, কেউ পরেছেন দেখতে ভালোবাসি, দেখাতেও ভালোবাসি, কারণ এটা, এই তো ফ্যাব্রিক কিন্তু সিল্ক, আর তিনটে সিল্ক, অ্যাকচুয়ালি সিল্কের মধ্যেই তসরটা পড়ে, আর তার সঙ্গে কটন, এই হচ্ছে ফ্যাব্রিক, সেটাকে নিয়েই নানাভাবে মিক্স ম্যাচ করে আমরা ফ্যাশন ওয়ার্ল্ডটাকে তৈরি করেছি। এটার মধ্যে দেখুন গ্রিন রয়েছে, তুতে রয়েছে, নীল রয়েছে, কালো রয়েছে, এখানে রয়েছে কালার ব্রাশিং, তারপরে পেজলি, তারপরে কিন্তু সিল্লি করা রয়েছে ওই তিনটে কালারে। এই হচ্ছে শাড়িটা নাম্বার টু, ২ নম্বর শাড়ি, ৪,৪৫০, ৪,৪৫০, ২ নম্বর উইথ ব্লাউজ পিস, মুর্শিদাবাদ ডিটিপিপি। কিন্তু প্রত্যেকটা শাড়ি ৪০০ নিচে ওজন নয়, আপনারা ওজন করে দেখবেন ৪০০ থেকে ৪০০, ৪০০র মধ্যে ওজন হবে, ৩৬০ থেকে ৪০০র মধ্যে ওজন হবে একদম। আর প্রত্যেকটাতে কিন্তু সিল্ক মার্ক যুক্ত, সিল্ক মার্কটা দেখিয়ে দাও তো। হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু সিল্ক মার্ক পাবেন। আর এই শাড়িটা না বেস কালারটা হচ্ছে গ্রে কালার, মাটি মাটি রং, তার উপরে কিন্তু কলমকারি প্রিন্ট রয়েছে, একটু গায়ে ফেলে শুনুন, এই শাড়িটা দেখতে ভীষণ মিষ্টি। নাম্বার ৩ নম্বর শাড়ি, ৪,৪৫০, সত্যি শাড়িটা সুন্দর দেখতে, ধরো একটু, এটা হচ্ছে ৩ নম্বর নাম্বার ৩, ৪,৪৫০। আর এটার সঙ্গে ব্লাউজটা কি যাচ্ছে, এই গ্রে টোনটাতে মধ্যে একটা টেক্সচার আছে। হ্যাঁ, ৩ নম্বর শাড়ি, ৪,৪৫০, ৪ নম্বর আঁচল,
নাম্বার 2 নাম্বার 4 চার নম্বর আছে চার নম্বর শাড়ি 4450 4450 এটাও কিন্তু পূজোর সাজের জন্য হতে পারে আর এখন নিয়ে রাখুন দুর্গাপূজার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর সামনে প্লাস জামাই ষষ্ঠী জামাই শাশুড়িকে দিতেই পারবেন একদম দিতে পারবেন সুমন কিনে ফেলেছো শাড়ি হ্যাঁ কেনা হয়ে গেছে দিদি বলার পরেই আমি কিনে নিয়েছি ওই শাড়িটাই কিনেছো হ্যাঁ একদম আমাদের আবরণ থেকে তাই চার নম্বর শাড়ি সুমনের শাশুড়ি মা নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন মন খুশি হয়ে গেছে জামাই আপনার কথা ভেবে শাড়ি কিনে নিয়েছেন এটা হচ্ছে 4450 চার নম্বর শাড়ি নাম্বার 4450 উইথ ব্লাউজ পিস একটা জিনিস সুমন জানো তো আমি নিজের জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি ধরো তুমি মন খুলে যদি দাও না এটা তুমি তুমি পাবে ঠিক তার থেকে বেশি এটা আমি একদম মানে সেই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কবিতার গীতাঞ্জলিতে যে কবিতাটা রয়েছে না ভিক্ষে করে ফিরতেছিলাম পথের ধারে ঘাটে ঘাটে এই যে কবিতাটা রয়েছে আমি হয়তো লাইনটা একটু ভুলই বললাম তো সেখানে যখন স্বয়ং ভগবান নেমে এসে রথ থেকে নেমে এসে ভিক্ষা ভিক্ষুকের কাছ থেকে চাইলো একটুখানি ভিক্ষা তো সে সংশয় করে কি করলো এক কণা তুলে দিল বাড়িতে গিয়ে যখন ভিক্ষার ঝুলিটা উপর করলো দেখলো যে ওই এক কণা সোনা পড়ে রয়েছে তার তখন আফসোস হলো যে আমি পুরো ভিক্ষার ঝুলিটা কেন অর্পণ করে দিলাম না তাহলে পুরোটা সোনা পেতাম তো ঈশ্বর তাই ঈশ্বরকে ঈশ্বর না তোমাকে টেস্ট করবে তুমি কি দিচ্ছ তুমি যদি দিতে সংশয় করো ঈশ্বর তোমার দিকে আর তাকাবে না তুমি যদি মন খুলে দিতে পারো তুমি দেখবে তুমি যা দিলে তার অন্তত রিটার্ন তুমি প্রচুর পাবে প্রচুর পাবে তোমাকে দিতে হবে সেটা তুমি কাজের ক্ষেত্রে ঈশ্বর তোমাকে কাজে পরীক্ষা করবে তুমি কি দিচ্ছ কাজে তুমি যদি কাজটা মন থেকে করতে পারো তোমাকে ঈশ্বর সেখানে প্রতিষ্ঠা দিতে বাধ্য চলে আসি পাঁচ নম্বর শাড়ি এটা পিঙ্কের মধ্যে বাটিক হয়েছে নাম্বার 5 উইথ সিল্ক মার্ক নাম্বার 54450 হাফ শাড়িটা কিন্তু শুধু এই বর্ডারে চেকটা আছে কিন্তু সেটা বাটিকেই হয়েছে নাম্বার 54450 উইথ ব্লাউজ পিস নাম্বার 6 6 নম্বর লাল রংটা ভীষণ সুন্দর লাল রং বড় প্রিয় আমার এটা রয়েছে নাম্বার 6 6 নম্বর ফার্স্ট হাফ লালের অপশন আছে একদম ফার্স্ট হাফটা হচ্ছে লালের মধ্যে যাচ্ছে এভাবে এটা হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফটা আসছে সলিড ব্ল্যাক সলিড ব্ল্যাক নাম্বার 6 6 নম্বর শাড়ি 4450 নাম্বার 7 7 নম্বর শাড়ি নাম্বার 7 এটা হচ্ছে 7 নম্বর গ্রিনটা আঁচলটা গেল তার এই শাড়িটা না ভীষণ স্মার্ট দেখতে এদিকে কালারফুল এদিকে ভীষণ মানে স্মার্ট কিরকম এই পার্টটা ভীষণ কালারফুল কিন্তু উপর দিকটা দেখুন সফট গ্রিনের উপরে পেজলিটা হয়েছে এটা সাত একটু ওয়াইডলি দেখাই পুরো শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে নিচের দিকে নামবো এবার আঁচলটা এবার আমি কুচিটা দেবো সাত নম্বর শাড়ি 4450 4450 নাম্বার 7 সাত নম্বর 4450 উইথ ব্লাউজ সলিড গ্রিনের ব্লাউজ তবে এটাতে না ব্লাউজের অপশন রইল আপনি রাস ব্লাউজ পরতে পারেন আপনি মব ব্লাউজ পরতে পারেন ওর সঙ্গে কিন্তু পরতেই পারেন এবার নাম্বার 8 8 নম্বর শাড়িটা ভীষণ স্মার্ট এটাও কিন্তু সেই পেজলি এক নম্বরে যে শাড়িটা দেখেছিলাম ওর আদলে বাট এটা একটা ওভারল্যাপিং ব্লক কোথায় ওভারল্যাপিং না এই যে কলকাগুলো রয়েছে ওখানে দেখুন ইয়েলোর উপরে ব্ল্যাক ব্লক পড়েছে এই যার ফলে একটা ওভারল্যাপিং এফেক্ট এসছে নাম্বার 8 এই গেল হাফ শাড়িটা 8 নম্বর শাড়ি এটা হচ্ছে হাফ শাড়িটা নাম্বার 8 কুচিটা শুধু স্ট্রাইপে আসছে এটা হচ্ছে কুচিটা দেখুন এইভাবে আসছে প্যানেল করে আর কোলা চলটা অ্যাজ ইউজুয়াল ওই রকমই যাচ্ছে 8 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ পিস নাম্বার 8 এবার চলে যাব নাম্বার 9 নম্বর শাড়ি নাম্বার 9 নম্বর এটাও রয়েছে হচ্ছে গ্রে অরেঞ্জ আর রানী রানী না বলে পিঙ্কি বলি এটা গ্রে এর মধ্যে যাচ্ছে তার সঙ্গে রয়েছে একটা রাস্টি অরেঞ্জ অরেঞ্জটা মানে একটু রাস্ট কালার ঘেঁষা আর তার সঙ্গে দেখুন এখানে রয়েছে রানী কালার এই হচ্ছে সিম্পল একটা শাড়ি এই নিচে যে ফুলের নকশাটা ব্লকে এসছে ওটা কিন্তু কন্টিনিউ যাচ্ছে ন নম্বর শাড়ি 4450 4450 নাম্বার 9 উইথ ব্লাউজ পিস ন নম্বর শাড়ি 4450 10 নম্বর শাড়ি নাম্বার 10 10 নম্বর বাহ এটা রয়েছে 10 নম্বর আঁচল গ্রিনের মধ্যে এই গ্রিনটা কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন কালার তার মধ্যে রানী কালার এবং তার সঙ্গে একটা কালারফুল মাছ এটা মধুবনী আদলের মাছ দেখে মনে হচ্ছে না হ্যান্ড পেইন্টিং করা কিন্তু এটা হ্যান্ড পেইন্টিং নয় এটা কিন্তু ব্লকেই পড়েছে নাম্বার 10 10 নম্বর আর ভীষণ কালারফুল শাড়িটা একটু গায়ে ফেলি শুনুন একটু গায়ে ফেলে দেখাই 10 নম্বর শাড়ি নাম্বার 10 দেখতে কি মিষ্টি শাড়িটা এবং সব বয়সের মানুষ পড়তে পারবে পিওর সিল্কি নিজেও পড়তে পারবে প্লাস দিতেও পারবে তোমার আত্মীয়কে একদম চোখ বন্ধ করে বিয়ে বাড়িতে গিফট করো দেখো এখন 5000 টাকার গয়না হবে না কিন্তু 4450 একটা শাড়ি দাও পিওর সিল্ক
একটা শাড়ি গিফট করো তার কাছে থাকবে অ্যাসেট হয়ে। দশ নম্বর শাড়ি 4,450 উইথ ব্লাউজ, রানীতে যাচ্ছে ব্লাউজ। যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে আপনারা বুকিং করবেন, বুকিং নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274 এই ফোন নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795 এ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। যারা আসতে চাইছেন চলে আসবেন আবরণে, আবরণ সোম থেকে রবি প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সময়ের মধ্যে আসুন, দেখুন, কেনাকাটা করুন। গাড়ি নিয়ে আসলে নিশ্চিন্তে গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন, কোনো পার্কিং ফিস লাগছে না। হোলসেলাররাও যোগাযোগ করতে পারেন এবং ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন। নট নেসেসারি কি আপনাকে আসতে হচ্ছে, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে বাড়িতে বসে হাতে হাতে শাড়ি নেবেন, হাতে হাতে পেমেন্ট করবেন উইথ হোম ডেলিভারি চার্জ। কুরিয়ারও নিতে পারেন অনলাইন পেমেন্ট করে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা দিতে হবে। হোম ডেলিভারি চার্জ এবং কুরিয়ার চার্জ দুটোই আছে। এইবারে যে হলুদটা দেখাবো, হলুদটা ভীষণ সুন্দর একটা অকার ইয়েলো আর তার সঙ্গে ব্লু ব্লু। এই হচ্ছে শাড়িটা, এটা রয়েছে শাড়িটা নাম্বার 11, 11 নম্বর শাড়ি নাম্বার 11। প্রাইসটা হচ্ছে 4,450, 4,450 11 নম্বর উইথ ব্লাউজ পিস। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা রয়েছে 12। যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে প্রথম থেকে বুকিংটা করতে থাকুন। এই শাড়িটা ড্যাম স্মার্ট শাড়ি, প্রথমেই ব্ল্যাক আর ব্ল্যাকের এগেনস্টে সবুজ আর ফিরোজা এত ভালো এসছে, পেজলি, ওই পেজলিটাই সারা গায়ে বুটি ডিসচার্জে। এই হচ্ছে আঁচলটা, আঁচলটার মধ্যে দেখুন সবুজ ফিরোজার এত সুন্দর মেলবন্ধন রয়েছে, এইভাবে যাচ্ছে গঙ্গা যমুনা পার হয়েছে, একদিকে ফিরোজা একদিকে গ্রিন আর মাঝখানটা পুরো ব্ল্যাকের মধ্যে ডিসচার্জে যাচ্ছে। 12 নম্বর শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 4,450, 4,450 12 নম্বর, 4,450 4,450 নাম্বার হচ্ছে 12 উইথ ব্লাউজ। নাম্বার 12 এর পরে যাব নাম্বার 13, 13 নম্বরটা ভীষণ স্মার্ট স্ক্রিপ্ট, একদম স্ক্রিপ্ট। আঁচলটা হচ্ছে ব্লু এর মধ্যে স্ক্রিপ্ট, গায়ের উপরটা শুধু আড়ে রয়েছে, আড়া আড়িতে দেখুন প্যানেল গেছে, চিকুর সঙ্গে চিকু চন্দন মিলিয়ে টোন, তার সঙ্গে রেড বর্ডারটা কিন্তু ব্লু ব্লুতে, আবার কুচি থেকে বাদবাকিটা হচ্ছে পুরোটা স্ক্রিপ্টে, আঁচলের স্ক্রিপ্টটা পুরোটাই। ব্লাউজটা কি, ব্লাউজটা রেড এর সঙ্গে ব্লু বর্ডার, আপনি সঙ্গে একটু স্ক্রিপ্টের কাপড় মিক্স ম্যাচ করে নিতেই পারেন। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি 4,450 নাম্বার 13, 4,450 নাম্বার 14, 14 নম্বর কিন্তু হ্যান্ড পেইন্টিং, 14 নম্বর 4,450 কিন্তু এটা হ্যান্ড পেইন্টিং, হাতে আঁকা হয়েছে শাড়িটা, একদম মানে দিনান্তের সূর্য, সূর্য উদয়ের সূর্য না, এ কিন্তু দিনান্তের সূর্য। কেন বললাম দিনান্তের সূর্য, সূর্য উদয়ের সূর্য হলে চারপাশটা অরেঞ্জ থাকতো সূর্যের সঙ্গে, এই পাশটা কিন্তু হলুদ থাকতো, এই দিকটা অরেঞ্জ হতো না, হলুদ হতো মাঝখানটা অরেঞ্জ হতো। আর দিনান্তের সূর্য মানে মাস চারপাশটা দেখবেন গোধূলি আলোয় ভরে যায়, সূর্যটা আস্তে 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 ছোট হতে থাকে, এখানে কিন্তু সেই দিনান্তের সূর্য গাছের আড়ালে। কি অসাধারণ পেন্টিংটা হয়েছে, যারা পেন্টার তারা আমাকে আমার কথাটাকে ফিল করতে পারছেন, এবং যিনি এই শাড়িটাতে এঁকেছেন সেই শিল্পীকে আমার স্যালুট। এটা হচ্ছে 14 নম্বর 4,450, 4,450 নাম্বার 14, একটা আলাদা মোটিভ। এই রয়েছে বডিটা দারুণ, 14 নম্বর শাড়ি নাম্বার 14, 4,450, 4,450 14 নম্বর উইথ ব্লাউজ। 14-র পরে চলে যাব 15 নম্বর নাম্বার 15, মানে শাড়ির মধ্যেই একটা আলাদা ইয়ে এসে একদম, এটা রয়েছে 15 আঁচল, আড়াআড়িতে নকশাটা যাচ্ছে, এই হচ্ছে আড়াআড়িতে নকশা আর এই হলো হাফ শাড়িটা। 15 নম্বর শাড়ি 4,450, 4,450 নাম্বার 15। এই জায়গাটা না, এই ব্লকটাকে আমার খানিকটা বাস্তারার মতো মনে হয়, কিন্তু এটা বাস্তারা নয়, বাস্তারাতে আলপনা হয়, বাট ওই এফেক্টটা কোথাও যেন একটু বাস্তারা স্টাইল। 15 নম্বর শাড়ি 4,450, আমি পুরো শাড়িটা দেখাতে চাই, শাড়িটা পরলে পরে কেমন লাগবে। এটা আড়ে যাচ্ছে নকশাটা, এই প্যানেল করে আড়ে ব্লকটা গেছে, এপাশে সলিড রেডের সঙ্গে বর্ডারটা যাচ্ছে। 15 নম্বর শাড়ি 4,450 উইথ ব্লাউজ পিস 4,450 নাম্বার 15। এবার চলে যাবে নাম্বার 16, আমরা চাঁদা মাছ একটা দেখিয়েছিলাম মনে করে দেখো, সি গ্রিন কালারে, আর এটা দেখাচ্ছি রেড ব্ল্যাকে, অবভিয়াসলি এটা গর্জিয়াস বেশি, আমার কাছে তো মনে হয় বিয়ে বাড়িতেও পরে চলে যাওয়া যায়, অফিস থেকে বিয়ে বাড়ি যাব হঠাৎ করে যেতেই হবে, একদম এরকম একটা শাড়ি পরা থাকলে হেজিটেশন আসবে না।
নাম্বার 16 16 নম্বর শাড়ি 4450 4450 16 নম্বর নাম্বার 16 এতটায় হালকা আপনি একদম মানে পার্সে করেও নিয়ে যেতে পারবেন সবথেকে বড় কথা এই শাড়ি একা পরা যাবে কারোর সাহায্য লাগবে না ওরে আমার কুচিটা একটু ধরে ধরে এই গোছের ব্যাপার নেই নিজে নিজে পরুন 17 নম্বর এই শাড়িটা দেখে মনে হবে হ্যান্ড পেইন্টিং কিন্তু এটা হ্যান্ড পেইন্টিং নয় এটা হচ্ছে প্রিন্টে হয়েছে ব্লুটাও খুব সুন্দর একটা সফট ব্লু তার উপরে এভাবে পাতার নকশাটা যাচ্ছে এটা রয়েছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 4450 4450 17 নম্বর 18 নম্বর নাম্বার 18 এটা রানীর সঙ্গে ব্ল্যাক 18 নম্বর শাড়ি রানী উইথ ব্ল্যাক এটা অ্যাকচুয়ালি বাটিকের একটা ডিজাইন সেটাকে প্রিন্টে আনা হয়েছে এটা স্ক্রিন প্রিন্ট হয়েছে বাটিকের নকশা কিন্তু খুব ব্রাইট হট একটা রান কালার 18 নম্বর 4450 4450 18 নম্বর শাড়ি নাম্বার 18 ব্লাউজটাতে না আমি বলবো ব্ল্যাক কট পাইপিং দিয়ে বানাবেন কেন বানাবেন ব্ল্যাক কট পাইপিং দিয়ে এই চেস্ট পোর্শনে আপনার কাছে তো ওই ব্ল্যাকের পোর্শনের নকশাটা থাকবে তাতে যখন ওই রানী কালারটা পড়বে দেখতে খুব ভালো লাগবে প্রজাপতি এমন মেলুক পাখনা তাই না একদম সত্যি দূরে বহু দূরে যায় যদি যাক না মনটা এই শাড়ি পরে দূরে চলে যাবে সুমন দেখতে দেখতে দূরে পৌঁছে গেছে এই হচ্ছে হাফ শাড়ি এটা না মবিশ ব্লু একটা কালার আর তার মধ্যে এইভাবে একটা সফট পিঙ্ক সফট পেস্তা দেখো একটা ইয়েলোটাও সফট ব্যবহার হয়েছে নাম্বার 19 আর হাফ শাড়িটা আসছে একদম ক্র্যাক 19 নম্বর শাড়ি নাম্বার 19 4450 4450 উইথ ব্লাউজ পিস নাম্বার 19 এবার চলে যাব নাম্বার 20 এটা হচ্ছে সিল্লির সঙ্গে স্ক্রিপ্ট এই হচ্ছে শাড়িটার বিশেষত্ব এটা হচ্ছে আঁচল কস্তার সঙ্গে গেছে হচ্ছে স্ক্রিপ্ট21 বাহ এই হচ্ছে আঁচল কম্বিনেশন এটা রয়েছে আঁচল 21 নম্বর আর এই রয়েছে বডি ব্ল্যাক এন্ড রেড রেড ব্ল্যাক এর কম্বিনেশন 21 নম্বর 21 প্রাইস হচ্ছে 4450 4450 21 নম্বর উইথ ব্লাউজ 4450 21 এর পরে যাব 22 নম্বর 22 এই সেম প্রিন্টটাই যাবে অন্য কম্বিনেশনে এটা 22 নম্বর সেম প্রিন্ট ওই যেটা দেখালাম লাল কালোতে সেটাই ম্যাজেন্টা এবং গ্রিনে দেখাচ্ছি ধরো ওই প্রিন্টটা পছন্দ কিন্তু লালটা পরবো না এটা নিয়ে নিতে পারেন 22 নম্বর 4450 নাম্বার 22 আছে আপনাদের উইথ ব্লাউজ পিস 23 নম্বর শাড়ি 23 এটাও 4450 আচ্ছা এটাও দেখে মনে হবে হ্যান্ড পেইন্টিং বাট এটা হ্যান্ড পেইন্টিং নয় এটা কিন্তু ব্লক আঁচলটা এইভাবে চেকসের মানে দাবার ছকে স্টাইল করা হয়েছে বডিতে এইভাবে যাচ্ছে মাল্টিকালার পাতা সাদার এগেনস্টে এটা যদিও সাদা কিন্তু এটা মানে সবার জন্য 23 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 4450 24 নম্বর থেকে 4550 কারণ এটা হ্যান্ড পেইন্টিং আগে আমরা একটা হ্যান্ড পেইন্টিং দেখেছিলাম কিন্তু ওই পেইন্টিং এর শুধু ব্রাশিং এর এফেক্ট ছিল এই পেইন্টিংটা হচ্ছে অপু দুর্গা এই হচ্ছে অপু দুর্গা কাশবন এই হচ্ছে গল্প সেটাকে আনা হয়েছে আমি একটু এই প্রসঙ্গে বলি এই অপু দুর্গা বিভূতিভূষণের আমরা জানি কিন্তু পথের পাঁচালী যে ছবিটা সত্যজিৎ রায় করেছিলেন কত স্ট্রাগলের মধ্যে দিয়ে সত্যজিৎ রায় ছবিটা করেছিলেন সেটা পারলে আপনারা একবার অপরাজিত দেখে আসুন প্রত্যেকটা বাঙালির দেখা উচিত আমি মনে করি শিক্ষিত বাঙালি অবশ্যই অপরাজিত দেখবেন এটা 24 নম্বর 4550 4550 24 নম্বর শাড়ি 25 নম্বর 25 আমরা কিন্তু অনেকটা এগিয়ে এলাম আপনারাও আমাদের সাথে আছেন ফোন করতে থাকবেন বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বুকিং করুন এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং দেখাচ্ছি 4550 নাম্বার নাম্বার 25 25 নম্বর একদম সাদার মধ্যে কিন্তু পূজোর সকাল জামাই ষষ্ঠীতে শাশুড়ির শাড়ি হতেই পারে উইথ ব্লাউজ ব্লাউজটা সলিড ব্ল্যাকে 25 নম্বর দেখালাম 26 নম্বর 26 নম্বর হচ্ছে ব্ল্যাকের সঙ্গে তুঁতের কম্বিনেশন আর তার মধ্যে ব্লকটা ভারী সুন্দর করে ফেলা হয়েছে
মনে হচ্ছে এখানে অ্যাপ্লিক করা হয়েছে, পিসগুলো করা হয়েছে, কোলাজ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্লকে ফেলেছে। এটা 26 নম্বর শাড়ি, নাম্বার 26 4550, 4550 26 নম্বর। ব্লাউজটা দুটো কালারেই আছে, হাত বডি হবে ব্ল্যাকে, হাতা বাবু পুরোটা দেখাও, বডি হবে ব্ল্যাকে, হাতাটা হবে তুতে পোর্শনটাতে, 26 নম্বর 4550। চলে এবার 27 নম্বর, 27 নম্বর এই শাড়িটাও ভীষণ সুন্দর, 27 নম্বর আঁচল, আঁচলে কিন্তু এই জায়গাটা পেন্টিংই হয়েছে, ২৮ নম্বর শাড়ি, নাম্বার 28, এটাও বক্স করে করে গেছে ফুলের নকশার সঙ্গে, আর এই রয়েছে বডিটা, এই রয়েছে শাড়িটা, পাড়টা কিন্তু আঁচলের কনসেপ্টে দুদিকের পাড়টা গেছে, পুরো শাড়িটার ভেতরে ছোট্ট ছোট্ট বুটি গেছে, এটা হচ্ছে মানে প্রিন্টটা দেখুন একদম ছোট্ট ছোট্ট বাগরু স্টাইলের, 28 নম্বর 28 4650, 4650, আর কুচিটা হচ্ছে ব্লু এর মধ্যে সলিড ব্লু এ, আর পাড়টা কন্টিনিউ উইথ ব্লাউজ পিস, 4650, 28 নম্বর দেখালাম, 29 নম্বর এই শাড়িটাও ব্লু এর সঙ্গে কস্তার পাড় রয়েছে, আঁচলটা ওই দেখবেন আমাদের বিষ্ণুপুর সিল্কের রঙ্গাবতী আগে আঁচল হতো পাড় হতো সেই স্টাইলে ব্রাশিং করা হয়েছে, আর বডিতে নীলের উপরে নীল দিয়ে মানে একটা টেক্সচার ব্লক করা হয়েছে, 29 নম্বর শাড়ি 4650, শাড়িটা ভীষণ স্মার্ট, 29 নম্বর 4650, শাড়ি কথা শুনবে, অরিজিনাল শাড়ি তোমার কথা শুনবে, সিল্ক মার্ক আছে, একদম সিল্ক মার্ক তো আছেই, এবং এই সিল্ক মার্কে যদি আপনি স্ক্যানারে ফেলেন আবরণের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, এই শাড়িটা না বিষ্ণুপুর সোনামুখী কাতান, একটা সোনামুখী কাতান সিল্ক, এই শাড়িটার ফিল আলাদা, ডিসচার্জ হয়েছে লাল লাল নীল হলুদ, কোনো কালোর ব্যবহার নেই, 30 নম্বর শাড়ি 4750, 4750, 30 নম্বর, আর এই রয়েছে ব্লাউজ, 31 নম্বর, ফার্স্ট ফার্স্ট এবার এটা হচ্ছে 31 নম্বর, এটাতেও কালার ব্রাশিং হয়েছে গ্রে রাস্ট আর ইয়েলো, আর তার মধ্যে ডিসচার্জ হয়েছে, একদম ডিসচার্জ করে গেছে, এটা রয়েছে হচ্ছে 31 4850 উইথ ব্লাউজ পিস, 31 32, এটা না বাটিকের আদলে মোমের ব্যবহারে হয়েছে, 32 নম্বর শাড়ি 32, পেস্তা গ্রিনের উপরে রয়েছে, এটা বাটিকই হয়েছে একদম বাটিক, 32, প্রাইস হচ্ছে 4850, 4850, বাটিক হয়েছে 32 উইথ ব্লাউজ পিস, 33 নম্বর, এটা ব্লকে যাচ্ছে, নাম্বার 33, 4850, এটা আঁচলের মধ্যে ব্লক এবং ব্রাশিং, আঁচল গায়ের উপরে পুরোটাই ব্রাশিং এর উপরে ব্লক হয়েছে, ওভারল্যাপিং ব্লকও আছে, 33 নম্বর 4850, ব্লাউজটা অল ওভার, এটা হচ্ছে ব্লাউজ অল ওভার প্রিন্টে যাচ্ছে, 33 34, আর 35 দুটো দেখাবো, 34 হচ্ছে বাটিক দেখাচ্ছি, 34 নম্বর এই বাটিকটা, ডিজাইনার শাড়ি, আঁচল থেকে আপারিয়ক ঘুরে এই মোমের ব্যবহারটা হয়েছে, আর হাফ শাড়িটা আছে সাদাতে, 34 5150, 5150 উইথ ব্লাউজ পিস, আর এবারে আসবো 35, লাস্ট শাড়ি দেখাচ্ছি, এর পরের শো হচ্ছে সন্ধে 6টা, তারপর রাত 12টা, এটা ওই একই কনসেপ্টে, ওটা যেমন কালোর সঙ্গে ছিল, এটা নীলের, ওটা কালো লাল সাদা ছিল, এটা নীল গোলাপি সাদা, মানে পরপর অপশন, একদম 35 দেখিয়ে দিলাম, 5150 উইথ ব্লাউজ পিস, হাতে সময় নেই, বিদায় নেব, আবার সন্ধে 6টায় দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী, আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।